থেকে বেরালাম, ডিউটি থেকে বেরিয়ে খুবই তাড়াহুড়োর মধ্যে আছি, ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি। তো উবের করে তাড়াতাড়ি আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি কি করছি সবই দেখতে পাবে, দেখ সঙ্গে থাকো দেখতে পাবে। উবের বাইক চলে এসেছে, আমি এখন হাওড়া স্টেশন যাচ্ছি ফটাফট। Some things are not the same as they were a year ago. একটা চলে যাবে বাবা মা, তো আমি এখন স্টেশনে এসেছি দেখা করতে, মিট করতে। অ্যাকচুয়ালি চলে যাবে, কোথায় যাচ্ছে না আমি ডিটেইলসে পুরো বলছি। I've changed for the better this time. এটা মিশু আর এটা মাসি। মাসি মিশু হাই করো, হাই করো। মাসিরা খুব ফটো ফ্রেন্ডলি। মা হাই করো। তো মারা এখন আমার কেমন লাগছে, তো মারা এখন যাচ্ছে, কালকে কটায় পৌঁছাবে? চারটায় পৌঁছাবে কালকে মারা। মারা এখন লং ঘুরে যাচ্ছে, মাসি মা মেসো মা আর বাবাই চারজন, চারজন মিলে লং ঘুরে যাচ্ছে। পেছনে একটা সিট পড়ছে, পরে দেখাচ্ছি। তো আমি তাড়াহুড়ো করে ডিউটি থেকে এলাম, 15 মিনিটের মধ্যে ওরা ট্রেনটা এখান থেকে চলে যাবে, তো আমি তাই জন্য তাড়াহুড়ো দেখা করতে এসেছি। হাই দাদা হাই করো। ঠিক আছে, আর মেসো তোমরা কোথায়? আমরা কোথায় যাবো? প্রথমে হরিদ্বার, তারপরে ঋষিকেশ, তারপরে যদি কেদার আর বদ্রী যদি কোনো সুযোগ পাই, কোনটা পাবো জানি না। কেদারটা কি হচ্ছে মানে ধরেছো? যদি পাই দুটোতেই যাবো, যদি না পাই একটাই যাবো, তাও নাই পাই তাহলে মুসৌরি করে বেনারস। ভালোই ভালোই ভালো। ওই দুটো হলো হোটেলের চিন্তা, কেদার বদ্রী হলো এবং তাদের জন্য বুকিং হয়ে গেছে। বাইরে আছে টাটা তাহলে। হ্যাঁ losing time, I'm fading fast, I just wanna make it last, try to let go of the past, I close my eyes, embrace the blast, sleepless nights and headache stack, restlessness to hell and back, what's my purpose, what do I grab, a slippery surface, a heart attack. তো আমি এখন পৌঁছে গেছি, গল্প করতে করতে পৌঁছে গেলাম, আর এখন নামছি। তাড়াহুড়ো করে ছুটে ছুটে আমি আধ ঘন্টার মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছেছি, বাবার সাথে দেখা করেছি, ফিরেছি, মানে কিরকম ভাবে আমার চলে। তো সেই জন্যই আমি ব্লগ কি স্টার্ট করবো, তাই এখন তোমাদেরকে ভালো করে বলে নিই কী কী হলো সকালবেলায়, কী কী দেখলে। তো যেটা দেখলে সেটা হলো, আমি ফার্স্টে বলি, তো আমার বাবা মা আর মাসি মেসো এরা চারজন মিলে একটা ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেছে। তো কোথায় কোথায় ঘুরতে গিয়েছে সেটা তোমাদেরকে মেসো ভালো করে বলে দিয়েছে, আই থিঙ্ক তোমরা বুঝে গেছো শুনেছো। তো এটা হলো 10-12 দিনের মতন ট্রিপ আছে, কেদারনাথ বদ্রীনাথ মানে আছে, মুসৌরি এগুলো সব প্ল্যানিংয়ে আছে, কোনটা কি হবে জানি না, মুসৌরি দেরাদুন আর ঋষিকেশ লক্ষ্মণঝোলা এরকম টাইপের ঘোরার জায়গা রয়েছে। তো এগুলো করার জন্য মাসি কালকে মা বাবা কালকে এখানে এসেছে, মানে মাসিবাড়ি এসেছে, মাসিবাড়ি আমার এখান থেকে আধ ঘন্টা দূরে। তো এসেছে, আমার কালকে দেখা করতে যাওয়ার কথা ছিল কিন্তু এত বৃষ্টি পড়ছিল আমি কালকে যেতে পারিনি, সেজন্য মা খুব রেগে গেছে, যাই হোক সেটা পরের কথা। তো আজকে আমি দেখা করতে গেলাম, ট্রেনে করে যাচ্ছিলো, তো আমি দেখা করতে গেলাম, আর ফেরার সময় আমি আমার ওই শানি দাদার সাথে আমি ফিরেছি। তো সামনেই থাকে, ওই মাসিবাড়ির পাশেই থাকে, তো আমাকে এখানে ড্রপ করে দিল আর দিয়ে ওরা চলে গেছে, মানে ও চলে গেছে। তো এই হলো
তো এখন আমাদের অনেক কিছু প্ল্যানিং আছে, চলো বেরোচ্ছি। আর কি হচ্ছে না হচ্ছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ঘুরতে ঘুরতে এখানে বাগুইহাটি 44 বাস স্ট্যান্ডের কাছে একটা হস্তশিল্প মেলা বসেছে। দেখো এগুলো খুব সুন্দর সুন্দর কাজের সব রয়েছে। এটা ফাইবারের ঢালাই করা 3D পেন্টিং রয়েছে। তো এইসব সুন্দর সুন্দর হস্তশিল্প মেলার অনেক কিছু জিনিস বসেছে, তোমরা ডেফিনেটলি এখানে আসতে পারো। 10 দিনের মতো এই মেলাটা থাকবে। তো আজকে এটা সেকেন্ড দিন, তো এখনও 8 দিন বাকি আছে। তো তোমরা আসবে এবং খুব সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে যেগুলো অন্য কোথাও সহজে পাওয়া যাবে না। এ দেখো পেছন দিকে ভিআইপি রোড গেছে, এর পাশে এয়ারপোর্ট গামী রাস্তাতে এখানে এই মেলাটা বসেছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, তোমরা এখানে একবার ভিজিট করো অবশ্যই। তো এরপরে দেখি এখানে একটা ছোট মতো হস্তশিল্প মেলা টাইপের একটা হয়েছে, দেখা যাক কোনটা কোনটা নিয়ে আর কি পছন্দ। এই হ্যান্ড পেন্টেড ট্রেগুলো 600 টাকা করে পিস পড়েছে, এগুলো খুব সুন্দর দেখতে। আমরা যদি বা কিনি তবে এটা খুব সুন্দর ডাইনিং টেবিলে রাখা থাকলে বেশ ভালো লাগবে। এই শাড়িগুলো 400 টাকা করে নিয়েছে, আর এগুলো তুমি টেবিল ল্যাম্প হিসাবেও ইউজ করতে পারো, আর এগুলো ফ্লাওয়ার ভাস হিসাবেও ইউজ করতে পারো। এটা আমাদের কালকে নেওয়া এসে আবার নেওয়ার প্ল্যান আছে, দেখা যাক কী হয়। আর এই হারগুলো 150 টাকা, কোনোটা 200 টাকা করে বিক্রি হচ্ছে। তো এই হ্যান্ডক্রাফ্ট আর্ট এফেক্টসগুলো অনেকের অনেকের রিকোয়ারমেন্ট অনুযায়ী নেওয়া যেতে পারে। এগুলো ভীষণ সুন্দর, তবে এগুলো সচরাচর খুব একটা দেখতে পাওয়া যায় না। তো এগুলোই এখান থেকে নেওয়ারই সব থেকে ভালো একটা সুযোগ। সেখানে কিছু কিছু জিনিস খুব ভালো লেগেছে, দেখলাম এবং তোমাদেরকে দেখালাম। তো ব্যাপারটা হলো যেটা, সেটা আমরা একটা গিয়েছিলাম ঘর সাজানোর জিনিস কিনতে, কিন্তু আমরা হস্তশিল্প মেলা যাওয়ার কোনো প্ল্যান ছিল না। তো আমাদের ইচ্ছে ছিল যে একটা ঠাকুরের সিংহাসন নেওয়ার, একটা র্যাক কেনার, যেখানে আমি আমার একটাতে সাজার জিনিস, কিছু দরকারি কাগজ এই সেই রাখবো বলে সেই র্যাকগুলো, প্লাস্টিকের র্যাক এটসেট্রা, এরকম টুকিটাকি ঘরের কয়েকটা জিনিস কেনার ছিল। কিন্তু আমরা যেটা করতে যাই সেটা হয় না, অন্য কিছু হয়ে যায়। তো আমরা হস্তশিল্প মেলায় গিয়েছিলাম, মাথায় ছিল যে আমাদেরকে ঘর সাজানোর কিছু জিনিস কিনবো, এটা আমাদের একটা অনেকদিন ধরে একটা পরিকল্পনা ছিল। তো ফার্স্টে ঠিক করেছি আমরা এই রুমটাকে সাজাবো, তারপরে পাশের রুমটাকে সাজাবো, অ্যান্ড দেন ডাইনিংটাকে সাজাবো, যে তোমাদের রুমটা একদমই অগোছালো। আর তো তোমাদেরকে কিছু কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা যদি পারো আর তোমরা যদি খুব কাছাকাছি থাকো, তো এই মেলাটা এখনো 10 দিন চলবে, তোমরা ডেফিনেটলি ভিজিট করতে পারো, তোমাদের খুবই ভালো লাগবে। তো ফার্স্টে যেটা দেখাই, আচ্ছা ফার্স্টে দেখাই এইটা। কারণ এই সামনে একটা জায়গা আছে ছোট্ট হালকা পিলারের মতো, এটা একটা ল্যামিনেশন করা হ্যান্ড পেইন্টিং। তো এটা নিয়েছে, প্রাইস পড়েছে 170 টাকা করে দুটো। তো কমাতে বলেছি, কিছুতেই কমায়নি, 170 টাকা করেই দুটো দিতে হয়েছে, মানে 344 টাকা দুটো দিতে হয়েছে। সেকেন্ড যে জিনিসটা কিনেছি সেটা আমার একটা অ্যান্টিক কালেকশন বলতে পারো। তো এটা স্টিলের আছে,
স্টিল বলছি এটা তিন পাতের, তিন পাতের আছে, তার উপর রং করা এইসব। এটা আমাদের এই পেছন দিকে যেটা দেখেছো এটা একটু সুন্দর করে কালকে সাজানোর প্ল্যান আছে, তো সুন্দর করে সাজানোর পরে এই রিকশোটা ওখানে রাখা থাকবে, বা অন্য কোথাও যদি রাখি তো দেখা যাক। তো আমরা কিছু জিনিস কিনেছি যেটা আমাদের শ্বশুর বাড়িতেও রাখবো, এরকমভাবেও কিছু জিনিস কিনেছি। তো এটা এটার দাম পড়েছে 400 টাকা, এগুলো চলে আর চাকাটাও অল্প অল্প ঘোরে, তো বেশ সুন্দর। আমার জিনিসটা যেটা আমার ভীষণ 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 পছন্দ হয়েছে, কিউট একটা জিনিস, সেটা তোমাদেরকে দেখাই দেখো। এটা এটা একটা টেবিল ল্যাম্প, গণেশ ঠাকুর আছে, এতে একটা তারটা আছে, তারটা মোটামুটি বড়ই আছে। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, ভীষণ কিউট লেগেছে, ভীষণ কিউট লেগেছে, তো এটা আমার খুব পছন্দ হয়েছে। তো এটার দাম নিয়েছে 400 টাকা। এটা টেরাকোটার, সম্পূর্ণ টেরাকোটার কাজ আছে, আর উপরের এটা কাপড়ের জিনিস দিয়ে তৈরি আছে। এটা ভীষণ সুন্দর আর ভীষণ কিউট, এটা আমার সব থেকে পছন্দের জিনিস হয়েছে, তৈরি আছে এরকম। এটা আমার খুব ভালো লেগেছে, এটা 400 টাকা দাম নিয়েছে। তো নেক্সট যেটা নিয়েছে সেটা হলো এইটা, এটা একটা ঘড়ি, এই ঘড়িটা খুবই কিউট দেখতে। এটা পুরোপুরি কাঠের উপর ডিজাইন করা, আর এটা কোম্পানিটা অজন্তার আছে। আশা করি এটা খুবই সুন্দর লাগবে রুমে, আর এটা বেশ ইউনিক একটা কালেকশন আছে। নিয়েছি এটা নিয়েছে 650 টাকা, 650 টাকায় নিয়েছে, একটু কোনো কম করেনি। তো নেক্সট যে জিনিসটা নিয়েছি সেই জিনিসটা বিশাল বড়, আর দেখো এখানে দেখাতে কতটা পারবো যাই না, চেষ্টা করছি। তো এটা ইচ্ছে, এটা ইচ্ছে আছে, ভেবেছি যে এটা ঘাটালে, মানে আমার শ্বশুর বাড়িতে আমি আমাদের রুমে এটা রাখা হবে, মাথার পেছন দিকে রাখা হবে। এটা ফাইবারের উপর 3D পেন্টিং আছে। এটা কত বড় দেখো, আমি পুরো ঢাকা পড়ে যাচ্ছি, এত বড় জিনিস। তো এটা কেমন লাগছে বলো? এটা একটা ফাইবার, এটা খুব বিশাল ভারী না, এটা খুব যে বিশাল ভারী তা নয়, তবে মোটামুটি ভারী আছে। আর এটা হলো ফাইবারের উপর ফিনিশিং আছে, ঢালাইয়ের ঢালাইয়ের মতো আছে। এটা 2500 টাকা দাম বলেছিল, এটা আমি 1900 টাকায় পেয়েছি। তো এটা ঠিকই আছে, এটা মাথার পেছন দিকে লাগানো থাকবে, আই থিঙ্ক এটা খুব ভালো লাগবে। বাস এইগুলো হলো আমার কালেকশন। আর আরেকটা জিনিস কেনা বাকি, সেটা একটা ফুলদানি কেনা বাকি আছে, সেটা আজকে ফুলদানি কাম টেবিল ল্যাম্প, এরকম টাইপের একটা স্ট্যান্ড টেবিল ল্যাম্প টাইপের, তো ওটা কেনার ইচ্ছে আছে। তো দিয়ে আজকে গিয়েছিলাম, তো আজকে ঠিকঠাক পাইনি, যেহেতু আজকে মেলাটা নতুন বসেছে। তো তোমরা যদি ভালো লাগে তোমরা ফটাফট গিয়ে কিনে আনো, মেলাটা বসেছে বাগুইয়া 44 বাস স্ট্যান্ডের কাছে, VIP রোডে। হস্তশিল্পমেলা বিশাল বড় মেলা বসেছে, এছাড়াও প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে, সাজা গোজার জিনিস থেকে শুরু করে হ্যান্ডমেড সমস্ত কিছু খুব সুন্দর পাওয়া যাচ্ছে। আমার মনে হয়েছে প্রাইসগুলো দু একটা বাদ দিয়ে, জিনিস বাদ দিয়ে প্রাইসগুলো মোটামুটি ঠিকঠাক নিয়েছে। তো কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানিও। কে ওই রাত্রিবেলায় ভিডিওটা বানানোর পরই পাওয়ার কাট হয়ে যায়, আর সারা রাত কারেন্ট আসেনি, কেন জানি না কি কারণে, তো খুব সমস্যা হয়েছিল মাঝখানে, অনেক রাতে এসেছিলো আবার সকালে গেছিলো, এরকম প্রবলেম খুব হচ্ছে জানি না কেন। তো তাই জন্য ব্লগটাকে এন্ড করতে পারিনি, ব্লগটা আজকে সকালবেলা এন্ড করছি। হোপ তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে, আর তোমরা ডেফিনেটলি ভিজিট করো শপটা। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাভস ফ্রম মাই হার্ট। ভালো থেকো, গুড ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।